去一共谢谢我。 কথা আছে তোমার সাথে। কি কথা হবে? আরে সম্প্রদানের সময় হয়ে এসছে। বলো কি কথা? দেখো, বিয়ে বাড়ির নাচ গান, ওই হট্টগোল আনন্দ ফুর্তি সব কিন্তু একটা সময় থেমে যাবে। আর তারপর আমার মুন্নিটা যদি আবার বেঁকে বসে। আরে বাবা, বেঁকে বসবে না। শুভ ওর অভিমানটা ভাঙিয়েছে, নতুন করে আর কোনো জেদ ধরবে না। মানছে, কিন্তু এটা তো সত্যি যে আমার রাজাটা এখনো ফিরল না। আরে বলেছি তো বিয়ের লগ্নিরা কি ফিরে আসবে? বিয়ের লগ্ন শেষ হতে বেশি বাকি। কোথায় সে তো বলেছিল যে লগ্নির আগে ফিরে আসবে। তাহলে আমার রাজা এখনো ফিরল না, কারণ বাড়িতে সবাই আছে, সবাই আনন্দ ফুর্তি করছে, শুধু আমার রাজাটা নেই। শোনো, এরকম দুশ্চিন্তা করবেন না। বাড়িতে লোকজন রয়েছে, তারা কি ভাববে বলতো দেখি? সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে মানে? দুষ্টু ঠিক কথা বলছে না। আমার মনে হচ্ছে রাজা আজ রাতে আসবে না। জানো কেন এরকম সব দিনের অশুভ কথা তুমি বলছো? অশুভ কথা না, আমার কখনো এরকম হয় না। কেন মনটা এমন ভুগাইছে আমার? কেন খালি খালি মনে হচ্ছে যে রাজা আজ রাতে ফিরবে না? দুষ্টু আমাদের মন ভোলাবার জন্য এই কথাগুলো বলেছে। কেন আমার মনে হচ্ছে বলো? এসব ভেবে না, এসব পেলো না। আরে বাবা, আজকে মুন্নির বিয়ের জন্যই তো রাজা ফাংশন করতে গেছে। রাজা যদি ফাংশন করতে না যেতে এই অনুষ্ঠান হতো না। কিন্তু সারাটা দিন যে পেরিয়ে গেল, মাঝরাত হয়ে গেল, কই আমার রাজা? ভয় করছে, একটু ভয় করছে। ভয় পেও না চাটু, ভয় পেও না। বাড়িতে লোকজন এসছে, আত্মীয় স্বজন সবাই এসছে, তাদেরকে দেখাশোনা করো। বুঝতে ঠিক হবে, ভগবান ভালো করবে, ভগবান ভালো করবে। তুই কেন ভাবছো বলো? লোকজন দেখছে, চোখের জল মোছো, লোকে অন্য কিছু ভাবতে পারে। আমি যাচ্ছি, ওদিকে কাজ আছে।